আজ অনেকদিন পরে আবারও একটি ব্লগ শেয়ার করব। আই হোপ সবার ভালো লাগবে, যে যেখানেই থাকছেন আশা করছি সবাই সেখান থেকেই দেখবেন এবং সুন্দরভাবে সুন্দর চোখে ব্লগটাকে উপভোগ করবেন। সো সেদিন বিকেলে বেরিয়ে হয়েছিলাম আমার আন্টির সাথে, হঠাৎই প্ল্যান ছিল, তো আন্টি বলল যে চলো ঘুরতে যাই। তো ভাবলাম কোথায় যাওয়া যায়, যে কোনো একটা রেস্টুরেন্টেই যাই, যেহেতু আমেরিকাতে আসার পরে আমার তেমন কোনো রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া হয়নি, তো বাঙালি খাবার দেখে মনে হচ্ছে কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমেরিকাতেও বাঙালি খাবার পাওয়া যায়, এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল। আমার খাবারগুলো দেখে এত ভালো লেগেছে যে বাংলাদেশের মতো বাংলাদেশি স্টাইলে সব ধরনের খাবার, কে বলেছে বাহিরে কোনো কিছু পাওয়া যায় না? আমি তো মনে করি আমি যা দেখেছি এখন পর্যন্ত বাহিরে বাংলাদেশের থেকে আরও বেশি কিছু পাওয়া যায়, যেটা কিনা ইভেন আপনারা বাংলাদেশেও পাবেন না। আর এখানে সবগুলো আইটেমই হচ্ছে বাংলাদেশি স্টাইলে ছিল। এই যে দেখেন, পিঠা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিলো এই রেস্টুরেন্টটা, এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল যেটা আমি আগেই বলেছি। আর আন্টি হচ্ছে অর্ডার করতেছিল, আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য সুন্দর সুন্দর ছোটো ছোটো কয়েকটা ক্লিপস নিয়েছি। আর এই দিকে আমরা আরেকটা আন্টির জন্য ওয়েট করতেছি। আমার আন্টির সংখ্যা অনেক, অনেকেই বলবেন হ্যাঁ, অলরেডি আমি কমেন্টস বক্সে দেখেছি যে আপু আপনার তো অনেক আন্টি। হ্যাঁ, আর এরাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে আদর করে। সো আমি অনেক লাকি, আন্টিরা আমার মায়ের থেকেও বেশি আমার কাছে, যেটা কি না বললেও শেষ হবে না। এই যে মিতুল আন্টি চলে এসেছে, আসার পরে হচ্ছে আন্টি যেহেতু আগেই অর্ডার করেছিল, তো এখানে আমি সিঙ্গারা খেয়েছিলাম। আমেরিকাতে যতবার আমি সিঙ্গারা খেয়েছি ততবারই আমার ভালো লেগেছে, আর ওই দিন আমি চটপটিও নিয়েছিলাম, বাট এটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তারপরও প্রথম ট্রাই বলে কথা ট্রাই করেছি। যাই হোক, ভালো লাগে সেটা আমার ভালোই লাগে, যেটা খারাপ লাগে সেটা আমি বলবই। সো এখানে আমরা সবাই গল্প করতেছিলাম, এই যে আমার আন্টিদের সাথে দেখা হলো, অনেক কথা হয়, আমরা অনেক ফ্রেন্ডলি, আমি বিশেষ করে, সেটা আপনারা আমার আগের ব্লগেও দেখবেন যে বাংলাদেশের আন্টিদের সাথে কতটা ফ্রেন্ডলি ছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাসায় চলে যা। ওই দিন আমার এই ব্লগটা করার কোনো ইচ্ছে ছিল না, তাই হয়তো একটু ছোট হয়ে গিয়েছে। যা যা ক্লিপস আমি নিয়েছি সেটা সেটাই একদম জোড়াতালি দিয়ে অ্যাড করে দিলাম, জানি না কার কাছে কেমন লাগবে, তবে ভালোভাবে দেখবেন, সুন্দর নজরে দেখবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করছি সামনে আবারও অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।